মৃত ব্যক্তির নামে কুরবানি হবে কি? আলহামদুলিল্লাহ, তো এই এই বইয়ের মধ্যে আমরা সমাধান দিয়েছি দুই ঈদ এবং কুরবানির মাসাইল। ডিটেলস জানতে হলে ওই বই আপনারা পেয়ে যাবেন। তারপর আমি বলছি, মৃত ব্যক্তির নামে কুরবানি হবে আবার হবে না, হবে না যদি মৃত ব্যক্তিকে আপনি মৃত ব্যক্তির জন্য আলাদা একটা পশু দেন অথবা তার জন্য একটা ভাগ নির্ধারণ করেন। এই যে আমরা ছয়জন, ছয় ভাগ, আর এটা হলো মৃত ব্যক্তির ভাগ, এটা নাজায়েজ, এটা বিদআত। আপনি মৃত ব্যক্তিকে শরীক করবেন, ইনক্লুড করবেন। যেমন আমি এই পশুটা কুরবানি দিচ্ছি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, তো আমার পরিবারের সদস্যরা দুই রকম, কেউ জীবিত আছে, কেউ মারা গেছে। মারা গেছে তাদেরকেও আপনি নিহতে যদি শরিক করেন, তারা শরিক হবে, সওয়াবে সওয়াব প্রাপ্ত হবে। কিন্তু আপনি আলাদা তার জন্য ভাগ নির্ধারণ করবেন না, তার জন্য আলাদা পশু দিবেন না, এরকম কোনো দলিল নাই। তবে একটা জয়ীফ হাদিস আছে, সেটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা ছাগল কুরবানি দিতেন, তাকে জিজ্ঞেস করা হলো আপনি দুইটা দেন কেন? বলছে একটা রসুলের পক্ষ থেকে দিই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়ে গেছেন, ওসিয়ত করে গেছেন, তাই আমি দিয়ে থাকি। এই জয়ীফ হাদিসের ভিত্তিতে অনেকেই বলে থাকেন যে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেয় তাহলে চলবে, কিন্তু এই কুরবানির গোশত শুধু ফকির মিসকিনরা খাবে, বাড়ির কেউ খেতে পারবে না, বা ওই ব্যক্তির কোনো পরিবার বা সদস্য খেতে পারবে না, পরিবারের সদস্য। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু বলতে পারি যারা জায়েজ মনে করে তাদের দৃষ্টিতে কুরবানির গোশত ফকির মিসকিনের প্রাপ্য অধিকার, বাড়ির কোনো লোক খেতে পারবে না। আর যদি নিয়তের মধ্যে ইনক্লুড করা হয় তাহলে এই গোশত পরিবারের সবাই খাইতে পারবে।